নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কেবল কানেকশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ প্রথমেই বিভিন্ন কম্পিউটারের সঙ্গে অথবা সুইচের সঙ্গে এই কেবল কানেকশনটা করতে হয়, যে নেটওয়ার্কে কেবল দিয়ে নেটওয়ার্ক তৈরি করা হয়। আরেকটা রয়েছে ওয়্যারলেস নেটওয়ার্ক, সেক্ষেত্রে কেবলের প্রয়োজন হয় না, তবে সেটা খুব রেয়ার। অফিস আদালতে কেবল কানেকশনটাই করা হয়। তো এখানে আমি ইউটিউপি কেবলটা নিয়ে আলোচনা করছি, কারণ ইউটিউপি কেবলটাই ব্যবহার করা হয়। নিচে একটা ইউটিউপি কেবল দেখতে পাচ্ছি, উপরে একটা প্লাস্টিকের আবরণ রয়েছে। এই প্লাস্টিকের আবরণটা খুলে ফেললে চার জোড়া তার পাওয়া যায়। দেখতে পাচ্ছি চার জোড়া তার রয়েছে, এখানে চারটা রং রয়েছে। একটা হচ্ছে অরেঞ্জ, দ্বিতীয় হচ্ছে গ্রিন, তৃতীয় হচ্ছে ব্লু এবং চতুর্থ হচ্ছে ব্রাউন। এবং এই চারটার সঙ্গে চারটা সাদা কেবল রয়েছে, অর্থাৎ হোয়াইট কেবল রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে কোনটা কোন কেবলের হোয়াইট কেবল, এটা বুঝবো কীভাবে? প্রতিটার সঙ্গে যে হোয়াইট কেবলটা রয়েছে, সেই হোয়াইট কেবলের গায়ে আবার সেই রঙের একটা দাগ রয়েছে। অর্থাৎ অরেঞ্জ কালারের কেবলের সঙ্গে যে হোয়াইট কালারের কেবলটা রয়েছে, সেই হোয়াইট কালারের গায়ে একটা অরেঞ্জ লাইন রয়েছে। এটা দেখে বুঝতে হবে এটা হচ্ছে অরেঞ্জের হোয়াইট কালারের কেবলটা, অর্থাৎ অরেঞ্জের পেয়ার। এরকম প্রত্যেকটা কেবলেই তার সঙ্গে যে হোয়াইট কেবলটা রয়েছে তার উপরে সেই রঙেরই একটা রেখা আঁকা রয়েছে। উপরে আমি দেখতে পাচ্ছি স্ট্রেট কেবলে এখানে আটটা কেবল রয়েছে, প্রতিটা কেবলেই ঠিক এভাবে দাগগুলো রয়েছে। অর্থাৎ অরেঞ্জের সঙ্গে যে সাদা কেবলটা রয়েছে সেখানে একটা অরেঞ্জ দাগ রয়েছে, এবং অরেঞ্জের সঙ্গে যে হোয়াইট কেবলটা রয়েছে এটার নাম হচ্ছে হোয়াইট অরেঞ্জ। আবার গ্রিনের সঙ্গে যেটা রয়েছে এটার নাম হচ্ছে হোয়াইট গ্রিন, ব্লুর সঙ্গে যেটা হোয়াইট ব্লু, ব্রাউনের সঙ্গে যেটা হোয়াইট ব্রাউন, এভাবে নামকরণ মূলত করা হয় তাকে বোঝার সুবিধার্থে। কেবল কানেকশনের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, এখানে যে আটটা কেবল রয়েছে এর মধ্যে চারটা কেবল হচ্ছে মূল, সেটা হচ্ছে হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন গ্রিন, মূলত এই চারটা কেবলই মূল। তো কিভাবে এই কেবলগুলো সাজাতে হয় আমি এখানে সেটা বলবো। কেবল দুই প্রকার কানেকশন হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্রেট কেবল, একটা হচ্ছে ক্রস ওভার কেবল, সংক্ষেপে বলে ক্রস কেবল। স্ট্রেট কেবল হচ্ছে আলাদা জাতীয় ডিভাইসের ক্ষেত্রে স্ট্রেট কেবলটা ব্যবহার করা হয়, এবং একই জাতীয় ডিভাইসের ক্ষেত্রে ক্রস কেবলটা ব্যবহার করা হয়। আলাদা জাতীয় বলতে আমরা যে কেবলটা কম্পিউটার থেকে হাবে লাগাই, যেহেতু কম্পিউটার এক জাতীয় ডিভাইস, হাব আলাদা জাতীয় ডিভাইস, তাই এখানে যে কেবলটা লাগাই এটা স্ট্রেট কেবল হবে। এবং ক্রসেবল কেবলটা হচ্ছে যদি এক জাতীয় ডিভাইসে লাগানো হয় সেটা হচ্ছে ক্রস ওভার কেবল। এক জাতীয় ডিভাইস বলতে যেমন দুইটা কম্পিউটারের মধ্যে আমি নেটওয়ার্ক তৈরি করব, সেক্ষেত্রে আমার হাব সুইচ এগুলোর প্রয়োজন নাই, সেক্ষেত্রে ক্রস ওভার কেবল তৈরি করলেই যথেষ্ট। যেহেতু দুইটা কম্পিউটার একই জাতীয় ডিভাইস তাই এখানে ক্রস ওভার কেবল ব্যবহার করতে হবে। আবার যদি দুইটা হাবের মধ্যে কখনো কেবলের মাধ্যমে দুইটা একত্র করতে হয় সেক্ষেত্রেও ক্রস কেবল ব্যবহার করতে হবে, কারণ দুইটা হাবই একই জাতীয় ডিভাইস। তো এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি স্ট্রেট অংশ এবং ক্রস ওভার অংশ। স্ট্রেট কেবলের ক্ষেত্রে কেবলের দুই প্রান্ত একই রকমভাবে সাজাইতে হবে, যেমন এখানে দেখতে পাচ্ছি প্রথম অংশে রয়েছে প্রথমে হোয়াইট অরেঞ্জ কেবলটা নিতে হবে, তারপরে অরেঞ্জ, তারপরে হোয়াইট গ্রিন, এই তিনটে পরপর বসাতে হবে, তারপরে ব্লু কেবলটা নিতে হবে এবং তারপরে হোয়াইট ব্লু, তারপরে গ্রিন। এখানে দেখতে পাচ্ছি গ্রিন এবং হোয়াইট গ্রিনের মাঝে ব্লু এবং হোয়াইট ব্লু বসে গিয়েছে, তারপরে হোয়াইট ব্রাউন এবং সবার শেষে ব্রাউন কেবলটা সাজাইতে হবে। ঠিক একইভাবে
অপর প্রান্তও একইভাবেই সাজাইতে হবে। অর্থাৎ এখানে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর যেভাবে সাজানো রয়েছে আট পর্যন্ত, ঠিক অপর প্রান্ত এক দুই তিন একইভাবে একই কেবলগুলোই সাজাইতে হবে। এটাকে বলে স্ট্রেইট কেবল, এবং এটা হচ্ছে সাধারণত আমরা যখন হাফ ব্যবহার করব দুইয়ের অধিক কম্পিউটারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই স্ট্রেইট কেবলটা ব্যবহার করে থাকে এবং এটার ব্যবহারই বেশি। আর ক্রসওভার কেবলটা হচ্ছে যদি এমন হয় মাত্র দুইটা কম্পিউটারের মধ্যে আমি একটা নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে হাবের কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে ক্রস ওভার কেবল তৈরি করতে হবে। ক্রস ওভার কেবল তৈরি করার জন্য যে কেবলটা আমি ব্যবহার করব তার এক প্রান্তে ঠিক স্ট্রেইট কেবলে যেভাবে ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ হোয়াইট অরেঞ্জ, অরেঞ্জ, হোয়াইট গ্রিন, ব্লু, হোয়াইট ব্লু, গ্রিন, হোয়াইট ব্রাউন, ব্রাউন, এভাবে সাজাতে হবে। অর্থাৎ স্ট্রেইট কেবলে যেভাবে সাজানো হয়েছিল ঠিক একইভাবে সাজাতে হবে, কিন্তু অপর প্রান্ত ভিন্নভাবে সাজাইতে হবে। অপর প্রান্ত সাজাইতে হবে প্রথম প্রান্তের এক নম্বরে যে কেবলটা আছে সেটা চলে যাবে তিন নম্বরে, এবং তিন নম্বরে যে কেবলটা রয়েছে সেটা চলে আসবে এক নম্বরে। অনুরূপ দুই নম্বরে যে কেবলটা রয়েছে সেটা চলে যাবে ছয় নম্বরে, এবং ছয় নম্বরে যে কেবলটা রয়েছে সেটা চলে আসবে দুই নম্বরে, বাকি চারটা কেবল ঠিকই থাকবে। যেমন আমি বলেছি এক নম্বরে যে কেবলটা রয়েছে সেটা চলে যাবে তিন নম্বরে। প্রথম প্রান্তে এক নম্বরে ছিল হোয়াইট অরেঞ্জ, এটা দেখতে পাচ্ছি অপর প্রান্তে চলে গিয়েছে তিন নম্বরে, হোয়াইট অরেঞ্জটা চলে গিয়েছে তিন নম্বরে, এবং তিন নম্বরে ছিল হোয়াইট গ্রিন, এটা চলে আসছে এক নম্বরে। এভাবে এক তিনে চলে গিয়েছে এবং তিন একে চলে আসছে। অনুরূপ দুই চলে গিয়েছে ছয় নম্বরে, অর্থাৎ দুইয়ে ছিল অরেঞ্জ, সেটা চলে গিয়েছে দেখতে পাচ্ছি ছয় নম্বরে, এবং ছয় নম্বরে ছিল গ্রিন, এটা চলে আসছে দুই নম্বরে। অর্থাৎ এক তিনে তিন একে, এবং দুই ছয়ে ছয় দুই নম্বরে চলে আসবে। এভাবে অপর প্রান্ত সাজাইতে হবে এবং তারপরে কানেক্টরের মধ্যে কেবলগুলো দিয়ে লাগাইতে হবে। এটা হচ্ছে ক্রস ওভার কেবল। অর্থাৎ ক্রস ওভার কেবলটা হচ্ছে এক জাতীয় ডিভাইসে যদি কেবলের দুই প্রান্ত লাগাইতে হয় সেক্ষেত্রে ক্রস ওভার কেবলটা ব্যবহার করতে হয়, এবং আলাদা জাতীয় ডিভাইসে যদি কেবলের দুই প্রান্ত লাগাইতে হয় তখন স্ট্রেইট কেবলটা ব্যবহার করতে হয়। এখানে একটা চিত্র আমি দেখতে পাচ্ছি এবং এখানে কালারের নামগুলো দিয়ে দিয়েছি, কোনটা কোন কালার কোনটার পর কোনটা বসবে সেটা এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ স্ট্রেইট কেবলে ঠিক প্রথম যে চিত্রটা এরকম দুটা প্রান্তই ঠিক এইভাবে বসবে, এবং ক্রস ওভার কেবলে এক প্রান্ত স্ট্রেইট কেবলের মতো করে বসবে এবং অপর প্রান্ত ক্রস ওভারের যে প্রান্তটা আমি দেখতে পাচ্ছি এভাবে বসবে। কেবলটা লাগানোর নিয়ম, প্রথমে আমি দেখতে পাচ্ছি চিত্র একে কেবলটা রয়েছে, চিত্র দুয়ে এটাকে কেবলের কিছুটা অংশ উপরের যে প্লাস্টিকের আবরণ এটা খুলে ফেলা হয়েছে, এটা ক্রিম্পিং টুলের মাধ্যমেই কেটে নেওয়া যায় উপর থেকে আলতো করে, অথবা ধারালো ব্লেড বা কোনো ছুরি দিয়ে উপরে অংশটা এভাবে কেটে ভিতরের কেবলগুলো বের করে আনা যায়। চিত্র দুয়ের মতো করে কেবলগুলো বের করতে হবে। চিত্র তিনে যেভাবে একটু পূর্বে একটার পর একটা তার সাজাইতে বলা হয়েছে সিরিয়ালি, সেভাবে সাজাইতে হবে। চিত্র চারে দেখতে পাচ্ছি সাজানোর পরে ঠিক এক দুই তিন চার যেভাবে কেবলগুলো রয়েছে এভাবে উপরে দেখতে পাচ্ছি কানেক্টরটা রয়েছে, কানেক্টরটার যে অংশে নব রয়েছে সেটা নিচে থাকবে, অর্থাৎ উপরের দিকে থাকবে প্লেন অংশ। এখানে কেবলগুলো এই কানেক্টরের মধ্যে প্রবেশ করাইতে হবে এবং চাপ দিয়ে সুন্দর করে এখানে লাগিয়ে দিতে হবে। এখানে আমি স্ট্রেট কেবলটা যেভাবে সাজাইতে হবে সেটাই সিরিয়ালি লিখে দিয়েছি, এবং এটা লাগানোর পরে ক্রিম্পিং টুলের মধ্যে প্রবেশ করিয়ে সজোরে এর হ্যান্ডেলে চাপ দিতে হবে। তখন চিত্র পাঁচে যেভাবে লাগানো হয়েছে দেখতে পাচ্ছি এখানে খুব মজবুত করে লাগানো হয়ে গেছে, এভাবে লেগে যাবে। এভাবে এই ইটুপি কেবলগুলো কানেক্টরের মধ্যে প্রথমে লাগাইতে হয়, এবং নেটওয়ার্কিংয়ের প্রথম কাজই হচ্ছে এই কেবলগুলো লাগানো এবং এগুলোই ভালো করে আয়ত্ত করা। আপনারা প্রথম অবস্থায় একটু সমস্যায় পড়তে পারেন,
এখানে বেশ কিছু কানেক্টর এবং ক্যাবল নিয়ে যদি আপনারা বারবার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন এটা অনায়াসে আয়ত্ত হয়ে গিয়েছে।